नमस्कार बंधुरा, आमी सुचरिता सबाई के स्वागत जानाच्छी कीप ग्रूमिंग चैनले। बंधुरा आशा करछी सबाई भालो आछेन एवं सुस्थ आछेन। सामने आसते चलेछे भाद्र मासेर अन्यतम गुरुत्वपूर्ण पार्वण कौशिकी अमावस्या। कौशिकी अमावस्यार गुरुत्व अन्यान्य अमावस्या थेके एकटु आलादा हय। तंत्र साधकदेर जन्य मोक्षम हय एई रात। এই রাতে কিছু টোটকা আপনার ভাগ্য বদলাতে পারে, জীবনের বাধা বিপত্তি দূর করতে পারে, অশুভ শক্তি থেকে সংসারকে দূরে রাখতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কৌশিকী অমাবস্যার দিন কিভাবে আপনারা আপনাদের অর্থনৈতিক ভাগ্যের বিপুল উন্নতি ঘটাতে সক্ষম হতে পারবেন অথবা অর্থপ্রাপ্তির যোগ তৈরি করতে পারবেন। বন্ধুরা, যদি অর্থপ্রাপ্তির যোগ আপনার ভাগ্যে না থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনি প্রচুর পরিশ্রম করবেন কিন্তু অর্থ উপার্জন করতে সক্ষম হবেন না, অথবা অর্থ আপনার আসবে কিন্তু সেরকমভাবে দ্বিগুণ অর্থ আপনার বেরিয়ে যাবে। পয়সাকে ধরে রাখতে গেলে কিন্তু হাতে সেই যোগটি থাকার দরকার। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা আরও কিছু বেশি পয়সা উপার্জন করতে পারবেন। সেটা হতে পারে লটারি খেলার মাধ্যমে, সেটা হতে পারে কোনো নতুন সম্পত্তি আপনি হয়তো পেয়ে গেলেন, কোনো পৈতৃক সম্পত্তিতে আপনিও অংশীদার হলেন, অথবা কোনো জায়গায় আপনার টাকা হয়তো আটকে আছে সেটা আপনি পেয়ে গেলেন। অর্থাৎ যেভাবেই হোক কিছু দিনের মধ্যে আপনার হাতে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসবে এবং এই যোগটা আপনারা তৈরি করবেন কৌশিকী অমাবস্যার দিন। কারণ এই যে দিনটি, এই দিনটি বছরের একটি বিশেষ দিন, যেই দিন যে কোনো টোটকা উপায় বা প্রতিকার করলে মোক্ষম ফল কিন্তু লাভ করা যায়। একটি গাছের শিকড় যদি আপনারা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে এই কৌশিকী অমাবস্যার দিনটিতে ধারণ করতে পারেন অথবা সাথে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে বিপুল অর্থযোগ ঘটতে বাধ্য। আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলে দেবো যে কীভাবে সেই শিকড়টি নেবেন, কীভাবে সেটি ধারণ করবেন এবং করার সময় আপনারা কী কী সতর্কতা অবলম্বন করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি কিন্তু সম্পূর্ণরূপে দেখবেন, স্কিপ করে করে দেখবেন না, তাহলে কিন্তু অনেক ইনফরমেশান বাদ পড়ে যেতে পারে। এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস বক্সে জয় মা তারা লিখতে ভুলবেন না। বন্ধুরা, অর্থের প্রয়োজন কিন্তু সববার আছে, কারণ কোনো কিছুই কিন্তু অর্থ ছাড়া সম্ভব নয়। যার কাছে অনেক অর্থ আছে সেও চায় আরও বেশি অর্থ উপার্জন করতে, যার কাছে অর্থ নেই সে বোঝে অর্থের মূল্য। অর্থ কিন্তু শুধু জীবনযাত্রার মান উন্নত করে না, অর্থ কিন্তু সমাজে মান সম্মান এবং প্রতিষ্ঠাও দেয়। যার অর্থবল নেই তার কিন্তু লোকবল নেই, তার সমাজে মান সম্মান নেই, তার কথার কোনো মূল্যও নেই। তাই তো ব্যক্তিবিশেষে সবাই চায় আরও কটা বেশি পয়সা রোজগার করতে, জীবনযাত্রার মান উন্নত করতে, ছেলে মেয়েদেরকে আরও ভালোভাবে পড়াশোনা করিয়ে মানুষ করতে। তাই তো নিজের উপার্জনের বাইরে আরও কিছু পয়সা ইনকাম করবার জন্য মানুষ লটারি কাটে। অনেকে হয়তো সারা বছর লটারি কাটে, প্রত্যেক মাসে লটারি কাটে কিন্তু পায় না। অনেকে একবার লটারি কাটলো কিন্তু পেয়ে গেল, কেন বলুন তো বন্ধুরা? তার হয়তো সেই সময় পয়সা আসার যোগ ছিল, তাই তার ভাগ্য তার সাথ দিয়েছে। যদি পয়সা আসার যোগ না থাকে তাহলে আপনি হাজারটা লটারি কেটে ফেলুন আপনি কিন্তু পাবেন না। যদি হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ হয় বন্ধুরা, লটারি না কেটেও কিন্তু আপনি অনেক বড় লোক হয়ে যেতে পারেন। হতে পারে যে আপনার কোনো সম্পত্তি আপনি হঠাৎ করে পেয়ে গেলেন যেটা হয়তো আপনি ভাবেননি, বা হতে পারে যে একটা টাকা এমন জায়গায় আটকে ছিল কখনো ভাবেননি যে সেই টাকাটা আপনি পাবেন কিন্তু পেয়ে গেলেন। হঠাৎ করে আপনার কোনো রাখা জমি তার দাম 10 গুণ বেড়ে গেল, তাহলে আপনার অর্থপ্রাপ্তি তো ঘটলো। তো বন্ধুরা, নানা রকমভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ থাকতে হবে। আর অর্থ যদি আসে, অর্থ একা আসে না, অর্থ নিয়ে আসে সৌভাগ্য, সমৃদ্ধি, সমাজে মান সম্মান, প্রতিষ্ঠা। যে সঠিকভাবে পয়সা রোজগার করে বাড়ির সবাইকে খুশি রাখে তার সবাই খোঁজখবর রাখে, যে কিছু করতে পারে না তার খোঁজখবরও কেউ রাখে না। তাই বন্ধুরা, সমাজে মান সম্মান পাওয়ার জন্য, বাড়ির সবার সমস্ত শখ আহ্লাদ মেটানোর জন্য পয়সা কিন্তু সবার চাই। তাই বন্ধুরা, পয়সাকে হেলাথেলা করা উচিত না, পয়সা হচ্ছে মা লক্ষ্মী, তাই সবাই চায় কটা পয়সা বাড়িতে বেশি আসুক। এই উপায়টা আপনারা করে দেখুন কৌশিকী অমাবস্যার দিন, খুব ভালো রেজাল্ট পাবেন। কিন্তু হ্যাঁ,
যেভাবে বলবো সেইভাবে কিন্তু করবেন। অনেক বন্ধুরা কমেন্টস করবেন আমি জানি নিচে, যে তাহলে তো সবাই কোটিপতি হয়ে যেত। সবাই কোটিপতি হতে গেলে সবাইকে সঠিকভাবে করতেও তো হবে, কিন্তু খুব কম সংখ্যক বন্ধুরাই আছেন যারা সঠিকভাবে এটি করতে পারবেন এবং যা যা সতর্কতা আমি বলবো সেই সমস্ত কিছু মেনে এটি করতে হবে। কেউ যদি এটি করতে সক্ষম হন সঠিকভাবে, কারোর যদি ইচ্ছা শক্তি থাকে, কারোর যদি মনে ইচ্ছা থাকে যে সে জীবনে উন্নতি করবে এবং হ্যাঁ ভালোভাবে থেকে কারোর কোনো ক্ষতি না করেই জীবনে উন্নতি করবে, তাহলে সে সঠিকভাবে করবে এবং ভালো ফল পাবে। একটা জিনিস আমি একটা উদাহরণ দিচ্ছি, খুব কম সময় নেব, বেশি সময় নেব না। আমাদের ছোটোবেলায় আমরা তো পড়াশোনা করতাম, বইপত্র স্কুলের যে সিলেবাস তাতে একটা বুক লিস্ট দিয়ে দিত এবং সবাই সেই দোকান থেকে বুক লিস্ট সহকারে বইপত্র কিনতো, সবাই সেই বই থেকেই পড়াশোনা তো করতাম। কিন্তু তা বলে কি সবাই ফার্স্ট হতাম বন্ধুরা? কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড হয়, কেউ কোনো রকমে পাশ করে, কেউ 60% পায়, কেউ 30% পায়, কেউ 90% পায়। কিন্তু সবাই কিন্তু বই নিয়েই পড়াশোনা করেছে, এক প্রশ্নেরই উত্তর তারা দিয়েছে, কিন্তু রেজাল্ট সবার আলাদা আলাদা হলো। কেন বলুন তো? সবাই কিন্তু সঠিকভাবে পড়েনি, আর অনেকে সঠিকভাবে পড়েও সঠিকভাবে খাতায় লিখে আসেনি। এটা একটা উদাহরণ মাত্র যে সবাই সব জিনিস জানলেই যে সঠিকভাবে করতে পারবে, এটা একেবারে ভ্রান্ত ধারণা। যাই হোক, আশা করি বোঝাতে পেরেছি। এবার আসা যাক মূল পর্বে। বন্ধুরা, কৌশিকী অমাবস্যা তিথিতে যে গাছের শিকড়টি আপনারা সাথে রাখবেন অথবা ধারণ করবেন সেটি হচ্ছে লজ্জাবতী গাছের শিকড়। অনেক বন্ধুরা আমাকে বলেছিলেন যে লজ্জাবতী গাছ তারা পাচ্ছেন না, সেক্ষেত্রে আজ আমি আরও একটি গাছের কথা বলে দেবো, সেই গাছের শিকড়ও আপনারা ধারণ করতে পারেন, খুব ভালো ফল পাবেন, সেটি ভিডিওর শেষে বলে দেবো। এই শিকড়টি আপনারা ধারণ করবেন কৌশিকী অমাবস্যার দিন, হয় ধারণ করবেন কৌশিকী অমাবস্যার দিন ভোরবেলা অথবা সন্ধেবেলা, এই দুটি সময়ের মধ্যে যে কোনো একটি সময়ে আপনারা এটি ধারণ করতে পারেন। কৌশিকী অমাবস্যা বৃহস্পতিবার পড়েছে, আগামী বৃহস্পতিবার, এবং এই গাছটিও আপনারা সামনের বৃহস্পতিবার দিনই করবেন। তার জন্য কিন্তু গাছটি আগে আপনারা দেখে নেবেন আপনাদের আশপাশে কোথাও একটি চারা গাছ, লজ্জাবতী গাছের চারা গাছ আগের থেকে দেখে নেবেন, সেটি আগের থেকে দেখে নেবেন এবং বৃহস্পতিবার দিন আপনারা এই কাজটি করবেন। তার আগের দিন অর্থাৎ বুধবার দিন ভোরবেলায় যাবেন, ভোরবেলা গিয়ে তাকে নিমন্ত্রণ দিয়ে আসবেন, তাকে আপনার মনোবাসনা জানাবেন এবং বলবেন যে সে যেন আপনার লাজ রাখে, এবং তাকে নিমন্ত্রণ দেবেন যে লজ্জাবতী গাছ আমি তোমাকে কালকে তুলে নিয়ে যাব। এটি আপনারা করবেন কৌশিকী অমাবস্যার আগের দিন। কৌশিকী অমাবস্যার দিন খুব ভোরবেলা ঘুম থেকে উঠবেন, ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রথমেই বাথরুমে গিয়ে বাসি বস্ত্র ছেড়ে স্নান সেরে নেবেন, সম্পূর্ণ পরিষ্কার হয়ে নেবেন এবং নিয়ে একটা শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। কোনো কিছু খাবেন না, জল চা কফি কোনো কিছু খাবেন না এবং বাড়ির কারোর সাথে কোনো কথা বলবেন না। আপনার ঘুম থেকে উঠে স্নান সেরে প্রথম কাজ হবে যে গাছটি আপনি কালকে নিমন্ত্রণ দিয়ে এসেছিলেন সেটি ভোরবেলা নিয়ে আসতে। ভোরবেলা এই জন্য, তার পেছনে দুটি কারণ, এই সমস্ত টোটকা বা উপায় করার জন্য হয় ভোরবেলা নয় সন্ধেবেলা, এই দুটো সময় হচ্ছে সবথেকে ভালো, সূর্যাস্তের সময় অথবা সূর্যোদয়ের সময়, এই দুটি হচ্ছে সবথেকে ভালো সময় এবং সেই সময় এটা আপনি করবেন তো কম লোকে দেখতে পাবে, চেষ্টা করবেন লোকের দৃষ্টির অগোচরে করতে, কারণ লোকের দৃষ্টি খুব খারাপ। আপনি একটি গাছ তুলছেন, কেউ দেখলো, আপনাকে একটা প্রশ্ন করলো, আপনি তার উত্তর দিলেন, হয়ে গেল, সেখানেই কাজটি খারাপ হয়ে গেল। তাই চেষ্টা করবেন যে সবার দৃষ্টির অগোচরে সেই কাজটি করতে। ভোরবেলা গেলে সেটির সুযোগ আপনারা বেশি পাবেন, ভোরবেলা সেই গাছটি আপনারা নিয়ে আসবেন, নিয়ে এসে ঠাকুর ঘরে চলে যাবেন, গাছটি থেকে শিকড়টি আলাদা করবেন, পরিষ্কার করবেন, পরিষ্কার জলে ধুয়ে গঙ্গা জল দিয়ে সেটি শুদ্ধ করবেন। লাল শালু কাপড় দশকর্মার দোকানে পেয়ে যাবেন, খুব অল্প দামে পাওয়া যায় সেই লাল শালু কাপড়, নতুন শালু কাপড় হতে হবে, আগে ব্যবহার করে পরিষ্কার করে রাখা শালু কাপড় নেবেন না, দশকর্মার দোকান থেকে লাল শালু কাপড় আগের দিনই আপনারা জোগাড় করে রাখবেন এবং সেই লাল শালু কাপড়ে মুড়ে পুরুষরা এটি ধারণ করবেন ডান হাতে, মহিলারা এটি ধারণ করবেন বাম হাতে। কৌশিকী অমাবস্যার তিথিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তিথি এবং বছরের আর যে কটি অমাবস্যা আছে তার থেকে একদম আলাদা। এই দিন মা কালীর পুজো কিন্তু অবশ্যই করবেন, মাকে লাল চন্দন সহযোগে লাল জবা ফুল মায়ের চরণে নিবেদন করবেন, মাকে অবশ্যই সিঁদুর পরাবেন সেই দিন। শিকড়টি ধারণ করবার আগে মা তারার চরণের কাছে সেটি রাখবেন,
আপনার যা মনস্কামনা আছে, যার জন্য আপনি এটি ধারণ করছেন বা কাছে রাখছেন, সেটি মায়ের কাছে জানাবেন। মায়ের চরণের কাছে সেটি রাখবেন, কিছুক্ষণ পর সেটি ধারণ করবেন এবং তার মাঝেও জল চা কোনো কিছু খাবার গ্রহণ করবেন না। এবং যদি সম্ভব হয় মৌন ব্রত ধারণ করবেন, কারোর সাথে কোনো কথাবার্তায় জড়াবেন না। আগের দিনই বাড়ির সবাইকে বলে দেবেন যেন আপনাকে কোনো কাজে পিছু ডাক না দেয়। হয়তো আপনি বেরোচ্ছেন, বাড়ির কোনো ব্যক্তি যেন পিছু ডাক না দেয় সেই বিষয়ে আগের দিনই আপনি বলে দেবেন। এবং এই কাজটি আপনারা করবেন ঠিক যেভাবে আমি বললাম সেই সতর্কতা অবলম্বন করবেন। সেই দিন কিন্তু বাড়িতে কোনো আমিষ জাতীয় খাবার ঢুকবে না, সেই বিষয়ে খেয়াল রাখবেন। কৌশিকী অমাবস্যার দিন স্বামী স্ত্রী সংযম পালন করবেন, সেটাও খেয়াল রাখবেন। এবং সেই দিন বাড়ির দুপাশে, অর্থাৎ বাড়ির মুখ্য দরজার দুপাশে সন্ধেবেলা তিলের তেলের প্রদীপ জ্বালাতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। বাড়িঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মা তারা মা কালী কিন্তু নোংরা আবর্জনাযুক্ত ঘর পছন্দ করেন না, কোনো এঠো বাসন যেন না থাকে। বাসন হওয়ার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বন্ধুরা, এই সমস্ত জিনিসগুলো মেনে চলবেন, খুব ভালো ফল পাবেন। কৌশিকী অমাবস্যার দিন বৃহস্পতিবার পড়েছে, চেষ্টা করবেন লাল রঙের বস্ত্র পরিধান করতে এবং লাল রঙের বস্ত্র পরে এই কাজটি করতে। যেভাবে আমি বললাম সেভাবে এটি করুন এবং তারপরে যদি আপনি লটারি কাটতে ইচ্ছুক হন অবশ্যই কাটুন, খুব ভালো ফল পাবেন। যদি লটারি না কাটেন তাহলে কোনো না কোনোভাবে এক সপ্তাহের মধ্যে আপনি কিন্তু অর্থ পাবেন, কোনো না কোনোভাবে কিন্তু পাবেন। আর যেটা বন্ধুরা আমি আগেই বলে দিয়েছিলাম, অনেকেই আমাকে বলেছিলেন লজ্জাবতী গাছ তারা পাচ্ছেন না, সেক্ষেত্রে আর একটি মাত্র গাছের শিকড় আপনারা ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুলের গাছের শিকড়। বন্ধুরা হ্যাঁ, নীলকণ্ঠ ফুলের গাছ কিন্তু খুব ভালো এবং এই নীলকণ্ঠ ফুলটি দিয়ে কিন্তু অনেক কাজ বা উপায় করা যায়। সেই সম্বন্ধে অন্য কোনো দিন আপনাদের জানাবো, বিস্তারিতভাবে জানাবো অন্য কোনো দিন। আজকের পর্বে শুধু এটুকু বলে রাখলাম যে নীল রঙের ফুল, এই অপরাজিতা ফুলে মা দুর্গার পুজো হয়, মা কালীর পুজো হয়, শিবলিঙ্গে চড়ে। এই ফুলটি প্রত্যেক দেবদেবী এবং দেবতার অত্যন্ত প্রিয় এবং এই গাছের শিকড় ধারণ করলে খুব ভালো কিন্তু আপনারা ফল পাবেন। শুধুমাত্র অর্থভাগ্যের যে উন্নতি হবে তা নয় বন্ধুরা, সারা বছর ধরে রোগে ভুগছেন, রোগের জন্য প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, অপরাজিতা গাছের শিকড় ধারণ করে দেখুন। তবে অবশ্যই নীল অপরাজিতা গাছের শিকড় আপনাকে ধারণ করতে হবে, তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন, রোগ শোক দূর হবে ঘর থেকে। এই বিষয়টা খুব ভালো কাজ দেবে। যদি আপনারা লজ্জাবতী গাছ না পান তাহলে নীল রঙের অপরাজিতা গাছের শিকড়ও আপনারা ধারণ করতে পারেন। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।